আসছে শিবরাত্রি উপলক্ষে 15 ফুটের শিব পার্বতী মূর্তি মানিকতলা কুমারটুলিতে। খালি দেখুন মূর্তিটি কতটা বড় বানানো হয়েছে এখানে। নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর আজ কিন্তু চলে এসেছি মানিকতলা কুমারটুলিতে। আসছে শিবরাত্রি উপলক্ষে মানিকতলা কুমারটুলিতে কিন্তু বেশ সুন্দর সুন্দর ছোট বড় মিলিয়ে সব ধরনের শিব পার্বতী মূর্তি তৈরি করা হয়েছে, যেগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর এখন কিন্তু চলে এসেছি স্টুডিওগুলোর সামনে, আর স্টুডিওর বাইরে রাস্তার এপাশেই কিন্তু দেখতে পেলাম শিব পার্বতী মূর্তিগুলো রাখা রয়েছে। সূর্যের আলোয় মাটি শোকাবে, তাই সেই কারণেই কিন্তু প্রতিমাগুলো বাইরেই রাখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু একটি শীতলা মায়ের মূর্তিও দেখতে পেলাম। এই পাশে শেরাওয়ালিরও মূর্তি রয়েছে, আর এই পাশে কিন্তু রয়েছে শিব পার্বতীর মূর্তি। তো সব ধরনের মূর্তি কিন্তু বানানো হয়েছে এই স্টুডিওতে। তো দেখো এখানে এই যে শিব পার্বতী মূর্তিটি রয়েছে, মুখশ্রীটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বিশেষ করে মা পার্বতীর যে মুখশ্রীটা দেখো কতটা সুন্দর লাগছে। এখানে বেশ সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয় মানিকতলা কুমারটুলিতে, সেই কারণেই কিন্তু চলে আসলাম আপনাদের জন্য শিব পার্বতী মূর্তি ভিডিও বানাবো বলে। এ পাশটাতেও দেখো কি সুন্দর হয়েছে মূর্তিটি। আর একদম সামনেই কিন্তু দেখতে পেলাম আরও একটি মূর্তি, যেটা আমি আপনাদেরকে ফার্স্টেই দেখালাম, বাট আরও একবার দেখাচ্ছি। যদিও এই মূর্তিটার মুখশ্রীটা এখনও কমপ্লিট হয়নি, বাট খুব সুন্দর লাগছে। এখানে আর কিছু মূর্তি দেখাচ্ছি যেগুলো সামনে স্টুডিওতে রয়েছে, তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আর এখন কিন্তু চলে এসেছি 5 নম্বর স্টুডিওর সামনে, বিশ্বেশ্বর শিল্পালয়। তো এই স্টুডিওর সরস্বতী প্রতিমার ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম, আপনারা না দেখে থাকলে অবশ্যই একবার কমেন্টে দেওয়া লিঙ্কটা চেক করে নেবেন সেই ভিডিওটা। আর এখানে কিন্তু দেখতে পেলাম এই স্টলের বাইরে বেশ একটা বড় 15 ফুটের শিব পার্বতী মূর্তি বানানো হয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও আলোটা কম থাকার কারণে আপনাদেরকে সেরমভাবে দেখাতে পারছি না, বাট এই মূর্তিটা কিন্তু বেশ বড় হয়েছে, 15 ফিট হাইট হয়েছে শিব পার্বতীর এই মূর্তিটার। আর এই মূর্তিটা কিন্তু শিয়ালদার মৌলালির। তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে এই মূর্তিটা দেখুন এখানে কতটা বড় হয়েছে। আর নন্দীজিটাও কিন্তু বেশ সুন্দর বানানো হয়েছে, মানে যে শার্টটা বানানো হয়েছে নন্দীজি খুব সুন্দর হয়েছে। আর শিব পার্বতীর মূর্তিটাও কিন্তু বেশ দারুণ লাগছে। শিল্পী এখানে কাজ করছেন পায়ের সাইডটাতে, আপনাদেরকে একটু সামনে থেকে নিয়ে গিয়ে দেখাই। দেখুন শিব ঠাকুরের যে পাটা, সেই পায়ের জায়গায় কিন্তু এখন মাটির ফিনিশিং চলছে। আর সম্পূর্ণ প্রতিমার যে স্ট্রাকচারটা, মূর্তিটার যে স্ট্রাকচারটা, খুব সুন্দর স্ট্রাকচার দেওয়া হয়েছে এখানে। এক কথায় কিন্তু এই মূর্তিটা খুব ভালো লাগলো আমার, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আপনাদেরকে তো দেখালামই 15 ফুটের শিব পার্বতী মূর্তি, আর এখন আপনাদেরকে দেখাতে চলেছি ছোট সাইজের কিছু শিব পার্বতীর মূর্তি। এই মুহূর্তে কিন্তু এখন চলে এসেছি স্টল নাম্বার 7-এ, আর এই স্টলের ভেতরেই কিন্তু রয়েছে ছোট সাইজের কিছু শিব পার্বতীর মূর্তি, যেগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি এই ভিডিওতে। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। 7 নম্বর স্টুডিওর ভেতরেই কিন্তু দেখতে পেলাম বেশ সুন্দর সুন্দর ছোট সাইজের শিব পার্বতীর মূর্তি বানানো হয়েছে। প্রত্যেকটা মূর্তি আমি আপনাদেরকে দেখাবো। আর একদম সামনেই কিন্তু দেখতে পেলাম মাঝারি সাইজের একটি শিব পার্বতী মূর্তি। তো প্রত্যেকটি মূর্তি কিন্তু খুব সুন্দর হয়েছে, বিশেষ করে প্রত্যেকটা মূর্তির যে মুখশ্রীগুলো, যেমন সামনে এই যে মূর্তিটা রয়েছে, এই মূর্তিটার যে মুখশ্রীটা শিব ঠাকুর এবং মাতা পার্বতীর যে মুখশ্রীটা শিল্পী দিয়েছেন, বেশ দারুণ লাগছে মূর্তিগুলো। আর এই মূর্তিগুলোর কী দাম রয়েছে সেটাও আমি আপনাদেরকে জানাচ্ছি। তো সবার ফার্স্টে আপনাদেরকে মূর্তিগুলো এক ঝলক দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে দামগুলো জানাচ্ছি। একদম সামনেই কিন্তু দেখতে পেলাম শিব পার্বতীর এই মূর্তিটা, দেখো কতটা সুন্দর হয়েছে এখানে। বিশেষ করে প্রত্যেকটা মূর্তির যে মুখশ্রীগুলো কিন্তু বেশ দারুণ হয়েছে। আর এপাশেই দেখতে পেলাম মাঝারি সাইজের একটি শিব পার্বতীর মূর্তি, এই মূর্তিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। প্রত্যেকটা মূর্তির যে স্ট্রাকচারগুলো বেশ দারুণ বানিয়েছেন শিল্পী এখানে। আর এই মূর্তিটার একদম কোলে, মাতা পার্বতীর কোলেই কিন্তু দেখতে পেলাম এখানে গণেশ ঠাকুর রয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে এখানে মূর্তিটা। তো এই যে মূর্তিটা আপনাদেরকে দেখালাম, এই মূর্তিটার দাম কিন্তু রয়েছে মাত্র 6,500 টাকা। আর ব্যাক সাইডেই দেখতে পেলাম আরও কিছু ছোট শিব পার্বতীর মূর্তি ব্যাক সাইডটাতেই রাখা রয়েছে। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন মূর্তিগুলো, আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি মূর্তিগুলো, আমি আপনারা দেখে নিন। প্রত্যেকটা মূর্তিগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এখানে একজন শিল্পী এখন মূর্তির মধ্যে কাজ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
গণেশ ঠাকুরের জায়গাটা যে ফিনিশিংটা মাটির যে পালিশিং, সেই পালিশটাই করছে। পলিশিংয়ের ফলে কিন্তু মূর্তিগুলো আরও বেশি গ্লেজ দেয়, আপনারা আগেও দেখিয়েছি আপনাদেরকে। সামনের এই মূর্তিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো ছোটো সাইজে এই যে মূর্তিগুলো রয়েছে, ছোটো সাইজের মূর্তিগুলোর দাম কিন্তু শুরু হচ্ছে মাত্র 2200 টাকা থেকে। আর মাঝারি সাইজের আপনাদেরকে যে শিব পার্বতীর মূর্তিটা আমি দেখালাম, এই মূর্তিটার দাম কিন্তু রয়েছে মাত্র 6500 টাকা। 5 নম্বর স্টলের বাইরেই কিন্তু দেখতে পেলাম মিডিয়াম সাইজের আরও কয়েকটা শিব পার্বতীর মূর্তি এখানে বানানো হয়েছে। আর একদম সামনেই আপনাদেরকে দেখালাম 15 ফুটের বড় শিব পার্বতীর মূর্তিটা। তো 5 নম্বর স্টুডিওর বাইরে যে কয়টা মূর্তি রয়েছে শিব পার্বতীর, সেই মূর্তিগুলো আপনাদেরকে এক ঝলক দেখাবো এখন এই ভিডিওতে, এবং মূর্তিগুলো সম্পর্কে আপনাদের সঙ্গে দু এক কথা আলোচনা করব। তো সামনেই কিন্তু দেখতে পাচ্ছি একটি মূর্তি তৈরি করা হয়েছে এখানে শিব পার্বতীর। এই মূর্তিটা কিন্তু বেশ সুন্দর লাগছে, মাটির কাজটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আরও বেশি সুন্দর হতে চলেছে। আর সামনে এখানে যে নন্দীজি বানানো হয়েছে, মানে যে সারটা বানানো হয়েছে, সারের যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে বেশ দারুণ হয়েছে। সম্পূর্ণ মূর্তিটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু বেশ সুন্দর হতে চলেছে। আর এই পাশটাতেও আরও কিছু শিব পার্বতীর মূর্তি রয়েছে, যেগুলো আপনাদেরকে একবার দেখাচ্ছি এই ভিডিওতে, আপনারা দেখে নিন। এবং মানিকতলা কুমারতলির শিব পার্বতী এই মূর্তিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। একদম সামনেই দেখতে পেলাম এখানে ছোটো সাইজের একটি শিব পার্বতীর মূর্তি বানানো হয়েছে, এই মূর্তিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। সামনেই কিন্তু দেখতে পেলাম শিব ঠাকুরের আরও একটি মূর্তি এই সাইডটাতে বানানো হয়েছে। আর এই মূর্তিটার মধ্যে কিন্তু মাতা পার্বতী নেই, শিব ঠাকুরের মূর্তিটা শুধু শিব ঠাকুর নিজেই রয়েছে এখানে মূর্তিটার মধ্যে। আর একদম পেছনেই কিন্তু দেখতে পেলাম পঞ্চসাপ বানানো হয়েছে, তো এটা কিন্তু শিব ঠাকুরের এই মূর্তিটার সঙ্গেই থাকবে। আর নিচে এপাশেই রাখা দেখলাম একটি শিবলিঙ্গ, তো এই মূর্তিটাও কিন্তু বেশ দারুণ হতে চলেছে সম্পূর্ণ রঙের পর। আমি আবারও আসবো মানিকতলা কুমারতলিতে আপনাদের জন্য সবকটা প্রতিমার সম্পূর্ণ কাজের পর ভিডিও করে নিয়ে যাব। তো আপনাদের কেমন লাগছে মূর্তিগুলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর স্টুডিওর ভেতরে একটি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি বানানো হয়েছে, যেটা আমি আপনাদেরকে একবার দেখাতে চাই এই ভিডিওতে। স্টুডিওর ভেতরে সামনেই কিন্তু দেখতে পেলাম রাধাকৃষ্ণের একটি মূর্তি এখানে বানানো হয়েছে। যতদূর মনে হচ্ছে দোলযাত্রা উপলক্ষে এই মূর্তিটা এখানে তৈরি করা হয়েছে, বেশ সুন্দর লাগছে মূর্তিটা এখানে। মূর্তির যে মুখশ্রীটা রয়েছে, রাধাকৃষ্ণের যে মুখশ্রীটা, দেখো কতটা সুন্দর লাগছে এখানে, অসাধারণ লাগছে। সম্পূর্ণ রঙের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এই মূর্তিটা, জাস্ট কিছু শেষ মুহূর্তের কাজ বাকি রয়েছে, তাহলেই কিন্তু সম্পূর্ণ মূর্তিটা কমপ্লিট হয়ে যাবে। আর স্টুডিওর ভেতরটাতে কিন্তু দেখতে পেলাম আরও কিছু সরস্বতী প্রতিমা রাখা রয়েছে, তো যেগুলো এই বছরে সেল হয়নি, তো সেই প্রতিমাগুলো কিন্তু দেখতে পেলাম রাখা রয়েছে। সামনেই দেখতে পেলাম একটি কালী প্রতিমা। আর কিছু কাজ হচ্ছে স্টুডিওর ভেতরে, শিব পার্বতী মূর্তির যে কাজগুলো সেগুলোই কিন্তু এখন হচ্ছে স্টুডিওর ভেতরে। এখন চলে এসেছি 16 নম্বর স্টুডিওর সামনে। 16 নম্বর স্টুডিওর বাইরেও কিন্তু দেখতে পেলাম কয়েকটা ছোটো সাইজের শিব পার্বতীর মূর্তি এখানে বানানো হচ্ছে। তো মূর্তিগুলোর মধ্যে সবে খড়ের কাজ কমপ্লিট হলো। আর এপাশেই কিন্তু দেখতে পেলাম আরও কিছু ছোটো সাইজের শিব পার্বতীর মূর্তি রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে, আপনারা দেখে নিন। সামনের এই যে মূর্তিটা রয়েছে শিব পার্বতী, এই মূর্তিটা কিন্তু বেশ দারুণ হয়েছে। চালচিত্রের জায়গাটা দেখতে পেলাম একটি ত্রিশূল বানানো হয়েছে। আমার কিন্তু ছোটো সাইজের এই শিব পার্বতীর মূর্তিটা বেশ দারুণ লাগলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এপাশে আরও একটা ছোট্ট শিব পার্বতীর মূর্তি দেখতে পেলাম, তো এখানে কিন্তু শিব ঠাকুর একাই রয়েছে, পাশে রয়েছে একটি শিবলিঙ্গ। এই পাশে আরও একটা শিব পার্বতীর মূর্তি দেখতে পেলাম, যদিও ম্যাক্সিমাম শিব ঠাকুরেরই মূর্তি বানানো হয়েছে এখানটায়। তো আপনাদের ছোটো সাইজের শিব পার্বতীর এই মূর্তিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। 16 নম্বর স্টুডিওতে ছোটো সাইজের শিব পার্বতীর মূর্তির দাম কিন্তু শুরু হচ্ছে মাত্র 1600 টাকা থেকে। 17 নম্বর স্টুডিওর বাইরেও দেখলাম সেম টাইপের কয়েকটা শিব পার্বতীর মূর্তি এখানে বানানো হয়েছে, ছোটো সাইজের শিব পার্বতীর মূর্তি। আর প্রত্যেকটা মূর্তি কিন্তু দারুণ হয়েছে, বিশেষ করে সামনের এখানে এই শিব পার্বতীর মূর্তিটা রয়েছে, তো দেখো এখানে সম্পূর্ণ একটা গাছের ডাল রয়েছে চালচিত্রে জায়গাটা যতদূর মনে হচ্ছে। আর এখানে শিব পার্বতী এই মূর্তিটা কিন্তু বেশ দারুণ হতে চলেছে রঙের কাজ কমপ্লিট হয়ে গেলে। তো আমি আবারও আসবো আপনাদেরকে প্রত্যেকটি মূর্তিগুলো দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ রঙের কাজের পর। ব্যাক সাইডে আরও কিছু শিব পার্বতী মূর্তি রয়েছে, তো ওগুলো 19 নম্বর 20 নম্বর স্টলের মূর্তি রয়েছে। এক এক করে আপনাদেরকে এপাশে যে কয়েকটা স্টল রয়েছে সবকটা স্টলের শিব পার্বতীর মূর্তিগুলো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওতে। 19 নম্বর স্টলের বাইরেও কিন্তু দেখতে পেলাম ছোটো সাইজের কয়েকটা শিব পার্বতীর মূর্তি এখানে রাখা রয়েছে, প্রত্যেকটি মূর্তিগুলো কিন্তু বাইরেই রাখা রয়েছে। আর এখানে দেখো বিশেষ করে ছোটো সাইজের শিব পার্বতী এই মূর্তিটা কিন্তু আমার খুব সুন্দর লাগলো, সম্পূর্ণ রঙের প্রলেপ পড়ে গেলে কিন্তু মূর্তিগুলো বেশ দারুণ হতে চলেছে। তো আপনাদেরকে সবকটাই
মূর্তিগুলো দেখালাম ছোট সাইজে, যে কটা শিব পার্বতীর মূর্তি বানানো হয়েছে এই বছর মানিকতলা কুমারটুলিতে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ছোট সাইজের শিব পার্বতী মূর্তিগুলো আপনাদের কেমন লাগলো। আর যদি আপনারা সম্পূর্ণ রঙের প্রস্তুতির পর শিব পার্বতী মূর্তিগুলো আবারও দেখতে চান, তাহলে কিন্তু এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরপর কিন্তু আমি আবারও আসবো শিবরাত্রির আগে, এসে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে যাবো ছোটো বড় মাঝারি সাইজের শিব মূর্তিগুলোর। তো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু ক্লিক করে দেবেন, সাথে আমার ভিডিওটিকেও কিন্তু লাইক করে দেবেন। তো আপনাদের সঙ্গে আবারও দেখা করছি নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা, গুড বাই।